ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অফ এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে অতিরিক্ত কাভারেজ দেওয়ায় দর্শকদের কাছে সমালোচিত হয়েছে বিবিসি বিবিসির অতিরিক্ত কাভারেজের কারণে প্রায় একশো হাজারেরও বেশি মানুষ অভিযোগ দায়ের করেছেন বিবিসির বিরুদ্ধে প্রিন্স ফিলিপের মৃত্যুর কাভারেজ দেওয়ার জন্য বিবিসি তাদের নিয়মিত কিছু অনুষ্ঠান বাদ দেয় এতে দর্শকরা মন খারাপ করেছেন বলে অভিযোগ করেন তারা বাকিংহাম প্যালেস থেকে গত শুক্রবার প্রিন্স ফিলিপের মৃত্যুর ঘোষণা দেওয়ার পরপরই বিবিসি তাদের বেতার ও টেলিভিশনের নিয়মিত কিছু অনুষ্ঠান বাদ দেয় এছাড়া কাভারেজের সময় বের করতে অনেকগুলো অনুষ্ঠান প্রচার সারাদিনের জন্য বাতিল করে বিবিসির অভিযোগের ওয়েব পেজ জানায় প্রিন্স ফিলিপের মৃত্যুতে অনেক বেশি কাভারেজ দেওয়া হয়েছে এমন অভিযোগ আমরা পাচ্ছি দর্শকের সংখ্যার পরিমাপে দেখা যায় যুক্তরাজ্যের তিনটি শীর্ষস্থানীয় টিভি চ্যানেল বিবিসি আইটিভি ও চ্যানেল ফোর বার্তা ও প্রিন্স ফিলিপের জীবন নিয়ে অনুষ্ঠান প্রচার করায় শুক্রবার তাদের দর্শক হারিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্রগুলোও প্রিন্স ফিলিপের মৃত্যুর খবরকে প্রাধান্য দেয় জাকির হুসেইন